আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু শাহিনুর ব্লগ, নূর ফ্যামিলি। তো মা কিছুদিন যাবত আবদার করতেছিল পানিপুরি খাওয়ার জন্য। তো এটাকে ফুসকা বলা যায় না, কারণ ফুসকা এইভাবে হয় না, অন্য কিছু আর অনেক কিছু প্রয়োজন হয়। তো এটা পানিপুরি রেসিপি, যেটা ইন্ডিয়ান বা পাকিস্তানি এইভাবে বানায়। তো ওর জন্য আমি কিছু পুদিনা পাতা নিয়ে নিলাম, প্রায় এক মুঠ পরিমাণের। এখন ধনিয়া পাতা নিয়ে নিতেছি, সাথে কিছু কাঁচামরিচ নিয়ে নিতেছি, এগুলাই করার জন্য আর কি, পানিটা বানানোর জন্য। তো যদি বাসায় অল্প সময় বানাইতে চান আর কি, অসম্ভব মজাদার একটা রেসিপি, ট্রাই করে দেখতে পারেন। তো আমার কাছে অনেক 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 ভালো লাগছে আর কি, সব কিছু আজকে পারফেক্ট ছিল। তো তারপরে এখন আর কি কিছু ধনিয়া পাতা আর পুদিনা পাতাও কাইটে নিতেছি মশলা বানানোর জন্য, আর বাকিগুলো আর কি পানি বানানোর জন্য। তো এখন গাছ থেকে এই যে ঘরে লেবু নাই, তো গ্রানোলা, তো লেবু পাতা ছিঁড়া নিতেছি, আমার মেহনতের ফল। তো দুইটা লেবু পাতা আর কি, পাতা দুইটা পুরো গেমই চেঞ্জ করে দিছে, অসম্ভব মজা হয়েছে পাতা দেওয়ার পরে। তো অবশ্য বাসায় ট্রাই করে দেখতে পারেন, যদি লেবু না থাকে আর আপনাদের আশেপাশে লেবু থাকলে, গ্রান বাংলাদেশি দেশি লেবু যেটা, তো ওইটা দিতে পারেন কাইটা, আর রসটাও দিতে পারেন। তো আমি এখন দুইটা পেঁয়াজ নিছি, এগুলোর চিক ছোটো ছোটো করে কাইটে নিতেছি, ধনিয়া পাতা পুদিনা পাতা কাইটে নিলাম অল্প কিছু, তো সাথে লেবু পাতাও কাইটে দিব, কিছু অনেকগুলো কাঁচামরিচ দিব আর কি ঝালটা বানানোর জন্য। আর এই মরিচগুলো প্রচণ্ড 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 ঝাল, কী আর বলবো আর কি, ঠিক মতন হয়েছে আর কি আমার কাছে, জ্বর জ্বর মুখে। তো এই ধরনের খাবারই বেস্ট মনে হয়। তো এই লেবু পাতাগুলো কুচাই কেটে নিলাম, যখন লেবু পাতার বাইটটা যেই ফুচকার মধ্যে ছিল ওই ফুচকাটা আরও বেশ টেস্ট হয়েছে। তো ওইভাবে কখনো ট্রাই করে দেখতে পারেন যদি আপনাদের আশেপাশে লেবু পাতা গ্রানযুক্ত থাকে। তো মরিচগুলো ভালো মতন আর কি কুচাই নিতেছি, এখন কাটাকাটি প্রায় শেষ। এখন একটা শশা এটা চাইয়া নিয়ে আসছি খালার ঘর থেকে, আমাদের শশা নাই, তো এটারও কুচাই নিব, কারণ বাস আলু চানাও আর কি ছোলাও নাই, আর যেটা দিয়ে ফুচকা বানাই ওই ডালটাও নাই, ঘরের বুটটাও নাই, এর জন্য আমি বাস আলু দিয়া। আর ইন্ডিয়ান বেশিরভাগ অল্প কয়েকটা ছোলা হয়তো দেয়, আর বেশিরভাগ আলু থাকে। তো বেশিরভাগ ইতে দেখি ব্লক ট্লকের মধ্যে বাস আলু দেয়, তো এর জন্য আমিও আলু দিয়ে বানাইতেছি। ভাবছি ঘরের মধ্যে অবশ্য বুট ছিল, কাবলি চানাও ছিল, আর এমনিতেও ছিল, মা বলতেছে ওইটা ছাড়াই বানাও, ওটা ভিজাইতে হইব, সিদ্ধ করতে হইব, অনেক কাজ। তো সিন থেকে না এই লেবু চিপার জন্য এই এটা নিয়ে আসছি, এত আর কি ভালো না। তো মা বলতেছে মার্কেট থেকে নিয়ে আসলে পারতো অনলাইন অর্ডার না করে, কিন্তু এটাই মনে হইতেছে অনলাইন অর্ডার না করলে ভালো হইতো এইটা। আর যা আসছিলো জুয়েলারি টুয়েলারি ওগুলো তো সুন্দর ছিল। তো এখন চার পাঁচটা কাঁচামরিচ আর এক মুখ ধনিয়া পাতা এক মুখ পুদিনা পাতা দিয়ে দিতেছি, পুদিনা পাতার একটু বেশি নিছে। তো এটার আমি এখন পেস্ট বানাই নিয়ে আসি। তো পেস্ট বানানো হয়ে গেছে, লেবুর রসও নিয়েছি চিপাম, আর তেঁতুল গরম পানির মধ্যে ভিজিয়ে রাখছিলাম। তো এখন এটার মধ্যে লেবুর রস দিয়ে দিলাম, আর তেঁতুলটা অল্প একটু নিয়েছি, এটার ভালো মতন চটকায়া এখন এটার আর কি ছাইকা তারপরে দিব। তো ভাবতেছি একটু ব্লেন্ড করে নিয়ে আসি। তো এখন পানি মিক্স করে নিলাম, এটার ভালো মতন ছাইকা তারপরে নিব, এটা হয়েছে একটু ঝামেলার কাজ। তো মোটা ছাকনি হইলে বেশি তাড়াতাড়ি হয়। তো আমি তারপর অবশ্য অন্য ছাকনি দিয়ে ছাকছি, তো আমি কাজ করার ফাঁকে ফাঁকে একটু ওদেরও দেখেন কী করে না করে। তো এখন সবগুলো আর কি হাঁটা চলা করতে পারে, রীতিমতো দৌড়োদৌড়ি করে পিছনে পিছনে। তো এগুলোর এখন বারান্দায় রাখি। তো এখন গতকাল অবশ্য ব্লকের দুই দিন পরে বাইরে বের করে দিছিলাম, না পরের দিনই বাইরে বের করে দিছিলাম, কারণ আর কি অনেক জ্বালাতন করে, পায়ের পিছে পিছে হাঁটে। তো আর এখন মাশাল্লাহ বড় হয়ে গেছে, তো বাইরে যাওয়ার উপযুক্তি হয়ে গেছে। তো বাইরে টাইরে থাকুক ন্যাচারাল ওয়েদারে, তো ভালো থাকবে আশা করি। বাসার মধ্যে আছে বা উঠানের মধ্যে আর কি, বারান্দায় পায়খানা টাইখানা করবে একটু গন্ধ আসে, এর জন্য ভাবছি বাইরে থাকা ভালো। কিন্তু বিল্লু তো আর বাইরে যাওয়ার জিনিস না, ও ঘুরে ফিরে সবগুলোর বারান্দাতেই নিয়ে আসে, আর বাচ্চাগুলো মনে হয় ওদের বাড়ি ঘরে আমরা থাকি, এর জন্য পিঠ ছাড়ে না। তো এখন তেঁতুল দেওয়া হয়ে গেছে, এখন এটা চাট মশলা, চাট মশলা দিয়ে দিলাম, এটা জিরা পাউডার দিয়ে দিলাম, আর পরিমাণ মতন আর কি লবণ যতটুকু লাগে। তো আমি আরও পানি দিয়ে এটার অবশ্য পাতলা করব পরে। তো এই যে লবণটা কম ছিল আর একটু লবণ দিয়ে দিলাম। তো আমি আরেকটা ভিডিওর ভয়েস ওভার দিছি, প্রায় 20 মিনিটের মতন বক বক করছে, এখন না আমার গলায় আর চলতেছে না, এরকমের অবস্থা আর কি। কখনো ভিডিও এডিটের জন্য আপলোড করা হয় না, কখনো আপলোড করি ঠিকই, কিন্তু
ভুইলা যাই আর কি, ভিডিও আপলোড করতে হইব এরকমের। তো এইভাবে ফেসবুকে পেজের মধ্যে অনেকগুলো ভিডিও জমে গেছে যেগুলো আপলোড করিনি। তো আমি চার পাঁচটা আলু সিদ্ধ করে নিছি, এটার এখন ছোট ছোট পিস করে কাটে নিতেছি। সাথে ওই যে ঘুরা গাড়িরা দেখেন কীরকমের করতেছে, ভাল লাগে দেখতে, মায়াও লাগে অবশ্য। প্রায় এক মাস যাব ওদের পাশে রাখছি, এখন বাইরে আছে। আর আমি আর কি উইকেন্ড ছাড়া সময় হয় না ওদের সাথে টাইম কাটানোর জন্য, কারণ আমি সকাল 6:30 বাজে বাসা থেকে বের হই, 4টার দিকে আসি, খাওয়া দাওয়া করি, গোসল করি, 5টা বাজে আবার বের হয়ে যাই দোকানের উদ্দেশ্যে। তো এর জন্য আমার কাছে সময় নেই ওদের দেখাশোনা করার, আর ওদের সাথে সময় কাটানোর। বিজি লাইফ চলে, চাকরিজীবী মানুষ মানেই বিজি, এটা দেশে হোক আর বিদেশে হোক। বিদেশে লাইফটা একটু অন্যরকমেরই হয়, বন্দি ফিল হয়। আর আমার তো আর কি দোকানে কোনো ছুটিই নেই আর কি, যখন আর কি দোকান পার্কের মধ্যে কোনো ওষুধপত্র দেয়, কীটনাশক দেয়, তখন 2 দিন ছুটি পাওয়া যায়, তাও হয়তো 2-3-4 মাস 5 মাস পরে পরে। তো এই যে সোনা পাখিরা খাওয়া দাওয়া করতেছে, বান্টি আর বাবলি, যেটার মাথাটি একটু সবুজ সবুজ দেখতে পারতেছেন ওইটা হচ্ছে বান্টি, আর ওই সাদাটা হচ্ছে বাবলি, আর এই যে শিকারি বৈশা আছে শিকারের আশায়। তো 2 দিন খাঁচা সহ ফালাই দিছে, কবে জানি কি করে। গতকাল আর কি ব্লগটা শুট করার পরের দিন আর কি আমরা বাসায়, মা ঘরের মধ্যে ভুলে লুকাই ছিল আর কি, ভুলে না লুকাই ছিল। তারপরে মা আমার কাছে পার্কে চলে গেছে, ও আইসে দেখি ঘরের ভিতরে উঠ করে রাখছে, খাঁচাও ফালাই দিছে। ওর আগে একদিন আমি আবার বসে বসে মোবাইল টিপতেছিলাম, আমি ওর দিকে খেয়াল করি না, ও জাম্প মাইরে খাঁচা সহ একদম নিচে ফালাই দিছিল। তো পাখি তো হাঁড়ি অল্প একটু মনে হয় স্টক করা থেকে পাখি ছিল, এরকমের অবস্থা। তো ওরে নিয়ে অনেক মুসিবতে আসি, এই বেচারি দুইটার শান্তি দিতেছে না। তো না ও ঘরে ঠিক মতন আসতে পারতেছে এই কারণে, না কি পাখি দুটার ভালো মতো রাখতে পারতেছি, এর জন্য যে উন্না দেওয়া আছে এটা দিয়ে ঢাইকে রাখি যাতে ওর নজরে না আসে, এইরকমের। তো টেনশন হয়েছে যেদিন আমি বাসায় থাকবো ওই দিন কি করে, কারণ আমি যখন যেখানে ও সেখানে, ও আমাকে ছাড়া চোখে দেখে না, এরকমের অবস্থা। তো সব কিছু রেডি করে রাখছিলাম, এখন এগুলো ফ্রাই করে নিতেছি। অনেকগুলো পানিপুরি নিচ্ছি আর কি, ফুচকা নিচ্ছি অনেকগুলো, 2 পাতিল হয়েছে ভাজার পরে। তো ভাবছিলাম না দুজনে মিলে কম্পিটিশন করি, তারপরে এবার বললাম বাদ দিই। তো মা বাংলাদেশে থাকতে কখনো পানিপুরি বা ফুচকা খায়নি, তো আমি বানায় ওনারা প্রথম খাওয়াইলাম, তারপরে উনিও ওটার ফ্যান হয়ে গেছে। তো এরকমের অবস্থা, দেশে থাকতে নাকি কখনো খায়নি। আর বাইরের খাবার টাবার মা তেমন একটা পছন্দ করে না। আর ফুচকা পানিপুরি আগে তো রাস্তাঘাটেই পাওয়া যাইতো, রেস্টুরেন্টে পাওয়া যাইতো না, তো এখন এখন কয়েক বছর যাবত হয়তো রেস্টুরেন্টে ভালো লাগে, কিন্তু রেস্টুরেন্টের থেকে রাস্তাটাই বেশি ভালো লাগে টেস্ট, জানি না কেন, হয়তো খারাপ পরিবেশের জন্য আর আমরা অভ্যস্ত এর জন্য। তো এখন অনেকগুলো ঠেলা দিছিলাম, এর জন্য ভিডিও করলাম আর কি শেষ বিশ। তো আবার জানি না নেক্সট কবে খাওয়া হইব, সব কিছু এখন রেডি করার পালা, কারণ আলুর মিক্সচারটা করি নেই প্রথমে, এখন করতেছি। আলু দিয়ে দিলাম ধইনা পাতা, পুদিনা পাতা, কাঁচামরিচ, লেবু পাতা, পেঁয়াজ, শসা, তো সব কিছু দিয়ে এখন এটাকে ভালো মতন মিক্স করবো। সাথে চাট মশলা, অনেকগুলো চাট মশলা দিলাম, প্রথমে একটু কম দিচ্ছি, আমার ভাই বলতো স্যার একটু দেব হয়তো মজা লাগবো না। তো সাথে জিরা পাউডার অল্প একটু দিয়ে দিছিলাম, এখন যাইতেছি জিরা পাউডার আনতে, ওরে পাঠাইছি লবণ আনতে, আমি এবার গেলাম জিরা আনতে, এরকমের অবস্থা। তো লবণ দিয়ে দিলাম, কারণ পানির মধ্যে লবণ আছে, একটু বুঝে শুনে দিতে হইব। তো জিরা পাউডারটা দিয়েছিলাম, ওই ক্লিপটা হয়তো গ্লেট হয়ে গেছে, জানি না হয়েছে কিনা। তো এখন ভালো মতন মিক্স করে নেই, বাস এখন নিজেরটা নিজে বানাও আর খাও, বানাও আর খাও, এরকমের অবস্থা। আর একটু দিয়ে দিলাম লবণ টবণ, সব কম পড়ছিল এর জন্য আবার দিয়ে দিতেছে, কম হওয়া ভালো, তারপরে মিক্স করা যায়, কিন্তু বেশি হয়ে গেলে তো সমস্যা। এটা ভাইরে দিতেছি, ভাই এখন খালার রুমে থাকে, তো ওই রুমে বসে খাবে, এর জন্য ওকে আলাদাই দিয়ে দিতেছি। আর খালাকে প্রথমে ডাক দিছিলাম, খালা বলতেছে এই জায়গায় ইতিহাসে আমি যাবো না, এর জন্য আর কি পাঠাই দিলাম। এটা আমার আর কি মার বড় বোন, যে উনি
আরেকটা আছে আমাদের সাথে যেটা থাকে মাঝে মাঝে দেখতে পান, ওটা মার কাজিন, তো ওনারা বাসায় ছিল না, নয়তো ওনাদেরও দেওয়া হইতো। তো ওনারা বাইরে কোথায় জানি চলে গেছিল, তারপর আমি অনেকক্ষণ দেরি করছিলাম, একটু রাইখা দিছিলাম, তারপরে ও আসে নাই, আমরা শুয়ে পড়ছি, পরে তারা বাসায় আসছে, কোথায় জানি গেছিল। তো এখন বসার অসুবিধা হইতেছিল, মায়ের বলতেছিলাম তুমি যাও পিছনে। তো আমাদের বাসায় টেবিল নেই, তো এর জন্য এভাবেই খাইতে হয়। তো আমরা এখন ফুচকা এনজয় করি, আপনারাও দেখতে থাকেন, আর আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন আর ভিডিওটা শেয়ার করবেন। তো এভাবে বাসায় ট্রাই করতে পারেন। তো যদি আমার ফেসবুক থেকে দেখা থাকেন ফেসবুক পেজটা ফলো করে দিবেন, আর সাথে বেল আইকনটাও প্রেস করে দিবেন, যাতে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনারা জানতে পারেন। আর ইউটিউবও সেম, ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন যদি নতুন হয়ে থাকেন, আর বেল আইকনটা প্রেস করে দিবেন, আমার ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে যেন আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। তো মা একটু পানি অ্যাড করে নিয়েছে, ওনার কাছে বেশি টক লাগতেছিল, তো আমার কাছে তো ভালোই লাগতেছিল। সাথে একটু দই নিলাম, দই ফুচকা খাওয়ার জন্য, তো এখন আরও যেমন মজাটা বাইরে গেছিলো আর কি, টক দই আর সাথে টক চাট মশলা, তো এখন আরও টেস্টটা দ্বিগুণ হয়ে গেছিলো, অবশ্যই বাসায় ট্রাই করবেন। তো এই তো আমাদের ফুচকা পার্টি, ভাবছিলাম কম্পিটিশন করবো, তারপরে আর করিনি। তো ফুচকা ছোট মুখ করে খাওয়া যায় না, আর ফুচকা পুরো খাওয়ার মধ্যে আলাদা মজা আছে। এখন দেখে মনে হইতেছে আবারও খাই, মুখে পানি চলে আসছে। তো চলতেছে, আমি বলছি যার যারটা শেষ বানায় খাও, আমি বানায় দিতে দিতে আর সময় পার হয়ে যায় আর খাওয়ার টেস্ট হয়। তো মা বলতেছে আমারটা আমি বানাই খাবো, এর জন্য বানাই খাওয়া যার যারটা। তো নিয়েছিলাম এক পাতিল। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।